লুটপাটকে তৈরি করতেই সরকার বড় বড় প্রকল্পের উন্নয়ন দেখাতে চায় বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না, জনগণকে ভোটের বাইরে রেখে ভোট চুরির কোনো সুযোগ এবার আর দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপির এই নেতা। চুরি করে দেশকে দেউলিয়া করে যে উন্নয়নের গান গাইছেন এবং যার ভয়ে জনগণের কাছে যেতে সাহস করতে পারছেন না, কারণ দেশের জনগণ জানে এই উন্নয়ন তাদের হয়েছে, এই রেজিমের উন্নয়ন। একটা দল, আমি তো এটা সরকারই বলিনি, অনির্বাচিত হলে কি সরকার হতে পারে? সরকার তো হতে হবে নির্বাচিত।